এবার প্রতারণের ফাঁদে প্রধানের স্বামী জয়েন্ট ভিডিও পরিচয় দিয়ে হাতিয়ে নেওয়া হলো 20,000 টাকা। আমি জয়েন্ট ভিডিও বলছি, আমার বাড়িতে খুব সমস্যা দেখা দিয়েছে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন, খুব ভালো হয়। ফোনের ওপার থেকে করুণ সুরে কথা ভেসে আসতেই 20,000 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক তৃণমূল নেতা। পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর থানায় দ্বারস্থ হন ওই তৃণমূল নেতা। প্রতারিত হয়েছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেশমা খাতুনের স্বামী আফজাল হোসেন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আফজাল হোসেন জানান, বুধবার তার কাছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও বলছি বলে একটি ফোন আসে। প্রথমে প্রশাসনিক ব্যাপার স্যাপার নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন, তারপরই ফোন রেখে দেন। কিন্তু কিছুক্ষণ পর আবার ফোন করে জয়েন্ট ভিডিওর পরিচয় দিয়ে পারিবারিক অসুস্থতার কথা বলে অর্থ সাহায্য চান। আফজাল হোসেন সাহায্য স্বরূপ 20,000 টাকা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেন। অপরদিকে জয়েন্ট ভিডিওর পরিচয় দেওয়া প্রতারক জানান, বেতন হলে টাকা ফেরত দিয়ে দেবেন, কিন্তু টাকা পাঠানোর পর থেকে আর ওই নাম্বারে যোগাযোগ করা যাচ্ছে না, তারপরেই সন্দেহ হয়। খবর নিয়ে জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন, হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, চাকুলিয়া টাইমস নিউজ। কি হয়েছিল, কি অভিযোগ আপনার? কালকে সকাল 9টার দিকে আমি গোলাম মনে চা খাচ্ছি, তার ফোন করছি যে আমি জয়েন্ট ভিডিও সাহেব বলছি, আপনার এই তোমার ডিপি যত আছে 1 নম্বর ব্লকে সবাই নাম্বার দাও, জেলার মিটিং আছে দিতে হবে। কিসের মিটিং ছিল জেলা? তো জেলার মিটিং ছিল, দিদি এসছে আমাদের প্রশাসনিক বলে ছিল। তারপরে বৈকালে বলছে, আফজাল বাবু তোমার বৌদি খুব অসুস্থ, তারপরে দেখছি অন্যান্য লোক সব থানায় কমপ্লেন করেছে, আরো আমার মতো অন্যান্য প্রধানকে ঠক দিয়েছে। তারপরে আমি ওকে ফোন করছি, আর আমার ফোন দিয়েছে। আগে তো সাধারণ মানুষ প্রতারণা হতো, এখন তো আপনারাও হয়ে যাচ্ছে, কিভাবে এটাকে ঠেকাতে পারবেন আপনারা? কি নাম করে আপনার কাছ থেকে এইভাবে টাকাটা নিয়েছে উনি? এইভাবে যে প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ থেকে নিয়ে আজকে আপনারা প্রতারণার ফাঁদে পড়েছেন, তো কিভাবে এই প্রচার চালাবেন আপনারা যাতে সাধারণ মানুষ এইভাবে প্রতারণা না হয়? কি নাম আপনার?